সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আমি আজকে আবার এসে গেছি আপনার জন্য ভিডিও তৈরি করার জন্য। তো গত পর্বে আমি দেখিয়েছিলাম কোন কোন সফটওয়্যার দিয়ে আপনারা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে পারবেন। তো সেই প্রেক্ষাপটে তো আমি একটা ভিডিও তৈরি করতেছি ইউটিউবের জন্য। কোন সফটওয়্যার দিয়ে আপনারা দেখেন পাওয়ার ডিরেক্টর এটা দিয়ে প্রথমে আমি নিলাম নিউ প্রজেক্ট। আমার ভিডিওর নামটা দিব বাংলাতে দিতে পারেন, সমস্যা নাই, আমি ইংলিশ দিচ্ছি। উইচ অ্যাপস আর বেস্ট ফর তিনটে কাজ আছে। তো আমি যেটা আমার এখন দরকার মিডিলে যেটা আছে প্রত্যেকের নিচ পর্যন্ত নাম্বার আছে 9/16 এটা নিব। তো দেখেন আমার রেকর্ড করা কিছু ভিডিও ছিল, কে যে ডিস্টিং রেকর্ড হবে। তো আমি এটা নিচ্ছি একটা একটা করে, আমি এখান থেকে এখন দেখবো আমার কোনটা প্রয়োজন আছে কোনটা প্রয়োজন নাই। এটা এটা আমার প্রয়োজন নাই, আমি এটা রিমুভ করে দিব। ডিলিট রিমুভ রিমুভ স্টেপে এটা নিচ্ছি, এটা দেখতে থাকুন আমার সাথে। প্রত্যেকটা সফটওয়্যার ভালো কাজ, অনেক অনেক সুন্দর কাজ করা যায় এগুলো দিয়ে। তো যারা ইউজ করেন না হয়তো তারা বলতে পারবেন না। ধরেন আমার একটা লোগো এখানে অ্যাড করব, কোন চ্যানেলের লোগো দিব আমি আগে এটা সিলেক্ট করে নিই। আমার লোগোটা কোথায় আছে, মাই মুভি না মাই মুভি না, ফিক্সেল লোগো এখানে আছে, এখানে নেই। এখানে হবে বড় করে দিলাম, যতটুকু আমার ভিডিও ততটুকু পর্যন্ত লোগোটা থাকবে। গেল, এর ফাঁকে কি করা যায়, ধরেন স্টিকার টেক্সট যা মন চায় তাই দিতে পারবো।
তো তার আগে আমি একটা এক্সট্রা কোনো কিছু দিতে চাই অবশ্যই দিতে পারবো, সেগুলি এখন দিচ্ছি না। তো আপনারা জাস্ট দেখে নিন আমার ভিডিওটা, এখানে আমি একটা সাউন্ড দিয়ে দিই, ফসল মতো একটা সাউন্ড দিয়ে দিই। সাথে আপনার দেওয়া হলো, তো সেটা কোথায়, এখানে সাউন্ড একটু কমা দিলাম। সাথে যদি আপনাদের মন চায় কিছু সাবস্ক্রাইবের ভিডিও দিতে পারেন, স্পার্ক স্কাইফি এখানে এটা যেহেতু গ্রিন, আমি এটাকে চেঞ্জ করে দিব, গ্রিনটা বাদ দিয়ে আমি শুধু লাইভ লাইক এবং সাবস্ক্রাইব এটা রাখবো। দেখেন কিভাবে করি, ক্রোম ক্রিতে গিয়ে এখানে গ্রিনটা সিলেক্ট করবো, দেখেন কিরকম হয়ে গেল। তো এখানে নিচে লাইক সাবস্ক্রাইব সব আসতেছে। হ্যাঁ, আমার মন চাইলে আমি এটাকে ডুপ্লিকেট করে ডাবল করতে পারবো। দেখুন টাইম পরবর্তীতে আবার দিচ্ছি, দেখেন এখানে একবার আসবে। হ্যাঁ, একটু বড় করে দিই, দেখুন সেভ করার ফলা সেভ। আলট্রা এইচডি করতে পারবো, ফুল এইচডি করতে পারবো, এইচডি করতে পারবো, আমি ফুল এইচডিটাই করি, প্রসিড। দেখুন ভিডিওটা সেভ হয়ে যাবে। তো এই হলো আমার আজকের ভিডিও, যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আর নতুন নতুন ভিডিও এডিটিং ফটো এডিটিং এর ভিডিও আপনার জন্য সহজ করে দিব এই আর কি। তো বন্ধুরা অবশ্যই কমেন্টস করবেন, অবশ্যই লাইক করবেন আমার ভিডিও, সাথে থাকবেন সাবস্ক্রাইব করে। ধন্যবাদ বন্ধুরা, সালামু আলাইকুম।